দাউ দাউ করে জ্বলছে আগুন, একের পর এক পুড়ে যাচ্ছে দোকান। সোমবার মালদহের চাঁচলে একটি বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায়। দমকলের তৎপরতায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে পুড়ে ছাই হয়ে গেছে 5টি মুদির দোকান, কয়েকটি সবজির দোকানও ভস্মীভূত হয়ে গেছে বলেই জানা গিয়েছে। হতাহতের এখনো কোনো খবর নেই। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত 9টা নাগাদ আচমকাই বাজারের একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আগুন, বাজারে তখন লোকজন ছিল, চেঁচামেচি শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। তবে দমকল এসে পৌঁছানোর আগে আগুন বিধ্বংসী চেহারা নেয়, পুড়তে শুরু করে একের পর এক দোকান, মাথায় হাত দিয়ে বসে পড়েন দোকানিরা। ওই বাজারে মুদির দোকান ছিল নিরুপম তালুকদারের, সেটি এখন ভস্মীভূত। নিরুপম বাবু জানিয়েছেন, লক্ষ লক্ষ টাকার জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। তার দোকানে প্রায় 4 লক্ষ টাকার জিনিস মজুদ করা ছিল বলে তিনি জানিয়েছেন। তো আমি রাস্তায় ছিলাম, তারপর আমাকে ফোন করলো যে এরকম ব্যাপার, তোমার দোকানে আগুন লেগে গেছে। এইখানে এসে দেখলাম যে পাশের দোকানে আমার দাও দাও করে জ্বলছে। এক দুজন বললো পাশের আলুওয়ালার দোকান থেকে শর্ট সার্কিট হয়েছে, ওখান থেকে আগুনটাই আমাদের এদিকে চলে এসেছে সম্পূর্ণ। কিসের দোকান আপনার? আমার মুদিখানার দোকান। বলছি কি কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি দেখা না, আমরা তো অমনি বলতে পারবো না, মোটামুটি কম হলো না হলো 2-4 লাখ টাকার তো মাল যাবেই। বলছি কত দোকানে মাল মজুদ ছিল, কত টাকা? আমার তো দুটো দোকান আছে পাশাপাশি, একটা দোকানে সম্পূর্ণ একদিকে জ্বলেছে, ওই 2-4-5 লাখ টাকা হয়তো হবে। কতগুলো দোকানের সাথে ইয়ে হয়েছে, পুড়েছে বলতে একটা দুটো তিনটা দোকান, আরও কয়েকটি দোকানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে বলে খবর। দমকল জানিয়েছে প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। চাঁচল মার্কেট বাজারের ভেতরে আর কি, বাজারের ভেতরে পাঁচটি দোকান, তার মধ্যে হচ্ছে 4টে মুদি দোকান, একটা সম্ভবত সবজি দোকান। আর কলটা পেয়েছিলাম ওই সিদ্ধেশ্বরী স্কুলের মাস্টারমশাই পার্থ চক্রবর্তী, ওনার থেকে কল পেয়েছি। প্রথমত একটা ইঞ্জিন নিয়ে আসছিলাম, যেহেতু আগুনটা একটু ছড়িয়ে গেছে তাড়াতাড়ি, সেই জন্য নেক্সট আর একটা গাড়ি আমরা নিয়ে আসি, দুটো ইঞ্জিন দিয়ে পুরোপুরি আগুন এখন নিয়ন্ত্রণে আসে। মোটামুটি কত হবে, আধা ঘন্টা। স্যার কী কারণে আগুনটা লাগলো এক্ষুনি বোঝা যাচ্ছে না, হ্যাঁ আর একটু আমরা দেখছি, পরে বিস্তারিত বুঝতে পারবো। শর্ট সার্কিট হতে পারে, এরকম একটা ঘিঞ্জি এলাকা, এরকম যে দোকান, তো শর্ট সার্কিটটা কি কারণ হতে পারে? শর্ট সার্কিটটাই মেন কারণ হতে পারে। আমরা আর একটু দেখছি তদন্ত করে কি হতে পারে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে না এলে ঘিঞ্জি বাজারে আরো বেশি ক্ষতি হতে পারত বলেই জানিয়েছেন দমকল কর্মীরা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।